পাঁচলা গন্ডলপাড়া পোল গোড়ার পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। আজ বেলা ১০টা নাগাদ এলাকার মানুষজনের নজরে আসে পোল গোড়ার পুকুর থেকে একটি মৃতদেহ ভাসছে। এরপর স্থানীয় মানুষ খবর দেয় পাঁচলা থানার পুলিশকে। জানা যায় ওই মৃত ব্যক্তির নাম সমীর সাধুকা, বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি পাঁচলা গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। এরপর স্থানীয় মানুষের খবরে পাঁচলা থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায়। আজকে কখন এই বাড়িটা দেখা যাচ্ছে? আধ ঘন্টা আগে দেখা গেছে। হঠাৎ মানুষের বডি বলে মনে হচ্ছে, মানুষের বডি বলেই তো মনে হচ্ছে, আমরা সেরকমই দেখছি। এখন ফোন আসা মাত্রই আমরা এখানকার স্থানীয় বাসিন্দারা সবাই এক হয়ে আমরা একটা লক্ষ্য রাখছি। তো আমরা পুলিশকে ইনফর্ম করেছি, আমরা কিছুক্ষণের মধ্যেই পুলিশ গাড়ি আসছে। তো দেখে তো মনে হচ্ছে এটা মানুষেরই বডি। সুরজিৎ চক্রবর্তী। মানুষ, সাধারণ মানুষ বাজারে যায়, যেহেতু কোলডাঙ্গা বাজার একটা বড় বাজার, সেখানে পথচলতি মানুষ যাতে যেতে দেখে পুকুরে একটা ভেসে উঠেছে কিছু একটা বডি। এবার অনুমান করা যায়নি যে কার বডি, যেহেতু পাঁচলা পুলিশ স্টেশনকে গ্রামবাসী বৃন্দরা থেকেই ফোন করা হয়েছে বড়বাবুকে। এখনও বোঝা যাচ্ছে না যে কার বডি, কিন্তু আমরা চাই যে কীভাবে কে মারা গেল এবং যে কীভাবে মারা গেল, বা যদি সঠিক তথ্য পাওয়া যায় গ্রামবাসী বৃন্দ এটাই খুশি হবে। যাই হোক, আমরা যাতে এরপরেও যাতে না হয় সেটাও দেখতে বলবো। প্রশাসন আসছে আর সাধারণ মানুষ এই আধ ঘন্টা আগে এটা জানা গেছে, যেহেতু বাজার আছে এখানে সেইভাবে। আমার নাম সোমনাথ হালদার। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।